Assalamu alaikum. This is rkarim Khasru and welcome to my channel. Friends, apnara jara notun youtubing shuru korchen ebong youtube niye jader shopno onek boro amar ajker video shudhumatro tader jonno. Apnara jara youtubing korchen apnara obosshoi janen je bortomane 2023 te eshe ekta youtube channel monetization pawa ebong channel grow kora kotota koshtosaddho ebong kotin byapar. আজকে আমি আমার নিজের চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব শিখিয়ে দিব কিভাবে মাত্র 16টি ভিডিও আপলোড করে আমি আমার নিজের চ্যানেলে ইউটিউব থেকে মনিটাইজেশন পেলাম আর এটা এই জন্য সম্ভব হয়েছে যে আমি আমার চ্যানেলটির সেটিংসগুলো সঠিকভাবে করতে পেরেছি সুতরাং বুঝতেই পারছেন একটা চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য চ্যানেল গ্রো করার জন্য সঠিক সেটিংসগুলো করে নেওয়া কতটা জরুরি আমি জানি আপনারা যারা আমার এই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন তো চলুন দেখে নেওয়া যাক আপনার চ্যানেলের সেটিংসগুলো সঠিকভাবে করা আছে কিনা যদি না থাকে তাহলে এক্ষুনি সঠিক সেটিংসগুলো করে নিন লেটস স্টার্ট ওয়েলকাম ব্যাক আমার যারা প্রথম প্রথম নতুন অবস্থায় ইউটিউবিং শুরু করি বা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করি তখন আমরা অনেকেই কিছু কিছু ভুল করে থাকি তার মধ্যে অন্যতম ভুল হলো আমরা আমাদের চ্যানেলের সেটিংসগুলো ঠিকমতো করতে পারি না যার জন্য আমাদের ভিডিওগুলো ইউটিউব সঠিক দর্শকদের সামনে পৌঁছায় না এবং এই ভুল সেটিংসের কারণে অনেক সময় ইউটিউব আমাদের চ্যানেল এর মনিটাইজেশন অন করে না সো আমি আমার আজকের এই ভিডিওতে একটা ইউটিউব চ্যানেল এর পরিপূর্ণ সেটিংস আপনাদেরকে করে দেখাবো অর্থাৎ কোথায় কোন সেটিংস অন করতে হবে আবার কোথায় কোন সেটিংস অফ করতে হবে কোথায় কি লিখবেন বা লিখবেন না ইত্যাদি ইত্যাদি বিষয়ে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব সো ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ভিডিওটি দেখতে এক সেকেন্ডও স্কিপ করা যাবে না যদি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মিস করবেন যার জন্য আপনি আপনার চ্যানেল এর সঠিক সেটিংস করতে পারবেন না ওয়েল এই কাজটি করতে আপনি আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরে সার্চ বক্সে লিখুন youtube.com লিখে সার্চ করলে দেখবেন আপনাকে আপনার ইউটিউবের হোম পেজে নিয়ে আসবে এই কাজটি আপনি আপনার মোবাইল ফোন দিয়েও চাইলে করতে পারবেন সেই জন্য আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরে ডান খুনায় দেখবেন থ্রি ডট একটি মেনু আছে তার উপরে ক্লিক করুন এরকম একটি সেটিংস পেজ ওপেন হবে এই পেজের কিছুটা নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট সেটিকে টিকমার্ক করে দিন আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি কম্পিউটার ভার্সনে কনভার্ট হয়ে যাবে এবার আপনি youtube.com লিখে সার্চ করলে আপনাকে ইউটিউবের হোম পেজে নিয়ে আসবে যাই হোক এখন আমরা আমাদের চ্যানেল এর যে মূল কাজ অর্থাৎ আমরা আমাদের চ্যানেলকে সঠিক কাস্টমাইজেশন করব আমি আমার চ্যানেল এর সকল সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা দেখে দেখে আপনিও আপনার চ্যানেল এর সকল সেটিংস ঠিক করে নিতে পারেন সেই জন্য আমাদের চ্যানেল এর হোম পেজের সর্ব উপরে ডান কোনায় দেখুন চ্যানেল এর লোগো শো করছে এই যে এখানে লোগো শো করছে তার উপরে ক্লিক করুন লোগোর উপরে ক্লিক করলে পরে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন আছে তার উপরে ক্লিক করুন ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে আমি এখানকার সমস্ত সেটিংসগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং সেই মোতাবেক কাজ করবেন এই পেজের বাম কোণায় নিচে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে তার উপরে ক্লিক করুন দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে এই পেজের সর্বপ্রথমে দেখুন জেনারেল তার আন্ডারে আছে কারেন্সি অর্থাৎ আপনি ইউটিউব থেকে যে টাকা উপার্জন করবেন সেটি আপনি কিসের মাধ্যমে নেবেন টাকার মাধ্যমে ডলারের মাধ্যমে নাকি রুপির মাধ্যমে আমরা যেহেতু বাংলাদেশ থেকে সুতরাং আমরা এখানে ইউএসডি বা ইউএস ডলার সিলেক্ট করে দিব যেটা অলরেডি আমার সেটিংসে দেওয়া আছে আপনিও আপনার সেটিংসে ইউএসডি ডলার সিলেক্ট করে দিবেন এরপর এখানে দেখুন দুই নম্বরে যে অপশন আছে চ্যানেল তার উপরে ক্লিক করুন এই চ্যানেল অপশনের আন্ডারে দেখতে পাচ্ছেন আরও তিনটি সাব অপশন দেওয়া আছে সেগুলো হলো যথাক্রমে বেসিক ইনফো
অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। প্রথমেই বেসিক ইনফো, তার আন্ডারে দেখুন প্রথমেই রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন দেশ থেকে চ্যানেল পরিচালনা করছেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সুতরাং অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিব, এবং ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, ভুলেও আদার কোনো কান্ট্রি সিলেক্ট করে দিবেন না। যদি আদার কোনো কান্ট্রি সিলেক্ট করে দেন তাহলে আপনার চ্যানেলের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর নিচে দেখুন কিওয়ার্ড নামে একটি অপশন আছে, এই কিওয়ার্ড অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি আপনার চ্যানেল রিলেটেড এবং চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন বা করেন সেই রিলেটেড কিওয়ার্ড বা ট্যাগ লিখবেন। এখানে আপনি সর্বোচ্চ 500 সংখ্যার কিওয়ার্ড লিখতে পারবেন, যেই সমস্ত কিওয়ার্ড লিখে মানুষ ইউটিউবে ভিডিও সার্চ করে। যেহেতু আমার চ্যানেল টেক রিলেটেড, সুতরাং আমি এখানে আমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড লিখলাম, যেমন এডুকেশন, পিপল অ্যান্ড ব্লগস, তারপর আমার চ্যানেল এর নাম আর কারিম খসরু, তারপর লিখলাম টেক, টেক ভিডিও, হাউ টু মেক, হাউ টু ক্রিয়েট, হাউ টু লার্ন, টেক চ্যানেল ইত্যাদি ইত্যাদি। আপনি অবশ্যই আপনার চ্যানেল এর নাম এবং চ্যানেল রিলেটেড কিওয়ার্ড লিখবেন। আপনি কিওয়ার্ড লিখবেন যদি খুঁজে না পান বা বুঝতে না পারেন তাহলে আপনার চ্যানেল এর নাম সহ আমাকে কমেন্ট করুন, আমি আপনার আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। যাই হোক, এবার আসুন দ্বিতীয় যে অপশন আছে অ্যাডভান্স সেটিংস তার উপরে ক্লিক করুন। অ্যাডভান্স সেটিংস এই অপশনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন, এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে দেখুন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনার চ্যানেল কি বাচ্চাদের জন্য বা আপনি কি সবসময় বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন। এবং দুই নাম্বার অপশন হল নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অর্থাৎ আপনার চ্যানেল বাচ্চাদের জন্য নয় এবং আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন না। এবং তিন নাম্বার অপশন হল আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন প্রতিবার আপনি এই সেটিংস সিলেক্ট করে দিবেন যে আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য না কি বাচ্চাদের জন্য নয়। সুতরাং আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার চ্যানেল বাচ্চাদের জন্য না হয় তাহলে দুই নাম্বার অপশন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আমার চ্যানেল যেহেতু বাচ্চাদের জন্য নয় সুতরাং আমি দুই নাম্বার অপশনটি সিলেক্ট করে দিলাম, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব আমাদের তিন নাম্বার অপশনে, অর্থাৎ ফিচার এলিজিবিলিটি। এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন, নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ড ফিচার্স, নাম্বার টু ইন্টারমিডিয়েট ফিচার্স এবং নাম্বার থ্রি অ্যাডভান্স ফিচার্স। এই তিনটি অপশনই আপনাকে অন করে দিতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করা না থাকলে আপনাকে অবশ্যই এই তিনটি অপশন অ্যাক্টিভ করে দিতে হবে। এবার আমরা চলে যাব আমাদের মেইন সেটিংস পেজের তিন নাম্বার অপশনে, অর্থাৎ আপলোড ডিফল্টস, তার উপরে ক্লিক করুন। প্রথমেই বেসিক ইনফো, এখানে দেখুন প্রথমেই দেওয়া আছে টাইটেল, অর্থাৎ এই টাইটেল অপশনে আপনি যদি কোনো টাইটেল লিখেন তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটি ভিডিওতে শো করবে। যেহেতু আমাদের এক একটি ভিডিও এর টাইটেল এক এক রকম হবে সুতরাং আমরা এখানে কিছুই লিখব না। ঠিক একইভাবে নিচে দেখুন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন অপশনেও আমরা কিছু লিখব না, এটাকেও আমরা কোনো কিছু না লিখে খালি রেখে দিব। এরপর আরও কিছু নিচে দেখুন ভিজিবিলিটি, অর্থাৎ আপনি ভিডিও কি অবস্থায় আপলোড করবেন, আপনি কি ভিডিও পাবলিক করে আপলোড করবেন নাকি প্রাইভেট করে আপলোড করবেন অথবা আনলিস্টেড। যদি আপনি আনলিস্টেড সিলেক্ট করে রাখেন তাহলে পরবর্তীতে সঠিক সময়ে ওয়াইটি স্টুডিও থেকে আপনি ভিডিওটিকে পাবলিক করে দিতে পারবেন, সো আমি এখানে আনলিস্টেড সিলেক্ট করে রাখলাম। এরপর নিচে দেখুন ট্যাগস নামে একটি অপশন আছে, এখানে আপনি এমন কিছু সংখ্যক ট্যাগস লিখবেন যেগুলো আপনার সকল ভিডিওতে শো করবে, অর্থাৎ আপনার সকল ভিডিওতে থাকবে। আমি আমার চ্যানেল এর নাম ট্যাগ হিসেবে লিখলাম, এটা আমার সকল ভিডিওতে শো করবে। এখন কেউ যদি ইউটিউবে আমার চ্যানেল এর নাম অর্থাৎ আর করিম খসরু লিখে সার্চ করে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে সে খুঁজে পাবে, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব এই পেজের অ্যাডভান্স সেটিংস এ, তার উপরে ক্লিক করুন। এখানে মনে রাখবেন এই অ্যাডভান্স সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ,
সুতরাং মনোযোগ সহকারে দেখবেন এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে প্রথমেই দেখুন একটা অপশন আছে লাইসেন্স। এখানে যে ত্রিভুজ আইকন আছে তার উপরে ক্লিক করুন। এখানে দেখবেন দুটি অপশন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং ক্রিয়েটিভ কমন্স। এখানে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে রাখবেন, তাহলে ইউটিউবে অন্য কেউ আপনার কন্টেন্ট ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবে না। যদি কেউ আপনার কন্টেন্ট বা ভিডিও ব্যবহার করে ভিডিও তৈরি করে, তাহলে আপনি ওই ভিডিও এর উপরে স্ট্রাইক দিতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করে রাখেন, তাহলে যে কেউ চাইলেই আপনার ভিডিও এবং কন্টেন্ট ব্যবহার করতে পারবে, ভিডিও তৈরি করতে পারবে, আপনি কোনো কমপ্লেইন করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে দিবেন। এরপরে দেখুন এখানে একটি অপশন আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি অপশনটি খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, বলতে গেলে একটি চ্যানেলের মূল কুটি বা মূল বিষয়। এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। এখন আপনার চ্যানেলের ক্যাটাগরি কি হবে আপনাকে ভেবেচিন্তে ঠিক করে দিতে হবে। অর্থাৎ আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন বা আপনার চ্যানেল কি বিষয়ের উপর বা কি রিলেটেড। আমি যেহেতু টেক ভিডিও তৈরি করি, সুতরাং আমি আমার চ্যানেল ক্যাটাগরি দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার চ্যানেলে যদি অন্য কোনো বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন, যেমন আপনি যদি ফান ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি হবে কমেডি। আর যদি শিক্ষামূলক ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি হবে এডুকেশন। ঠিক একইভাবে আপনি যদি নাটক বা শর্ট ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি হবে এন্টারটেইনমেন্ট। আবার যদি আপনি গেমিং ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি হবে গেমিং। আর যদি ব্লগস ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস। আশা করি টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনার চ্যানেল ক্যাটাগরি কি হবে বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করলে আমি যথাসাধ্য আপনার আনসার বলে দিতে চেষ্টা করব। এরপর এখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমরা যেহেতু বাংলাতে ভিডিও তৈরি করি, সুতরাং আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে দিব। তারপরে আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আমরা যেহেতু ইংলিশ এবং বাংলাতে টাইটেল এবং ডেসক্রিপশন লিখব, সুতরাং এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব, কারণ আপনি দুটি ল্যাঙ্গুয়েজ একসাথে সিলেক্ট করে দিতে পারবেন না। সো আমরা ইংলিশ ভাষাটাই সিলেক্ট করে দিলাম। এরপর আরও একটি অপশন আছে কমেন্টস। এখানে অ্যালাউ অল কমেন্টস সিলেক্ট করে দিতে পারেন, অথবা হোল্ড পোটেনশিয়ালি এটা সিলেক্ট করে দিতে পারেন। যদি হোল্ড পোটেনশিয়ালি সিলেক্ট করে দেন, তাহলে ইউটিউব আপনার ভিডিওতে প্রতিটা কমেন্ট রিভিউ করে তারপরে পাবলিশ করে দিবে। সুতরাং এখানে হোল্ড পোটেনশিয়ালি এটা সিলেক্ট করে দিবেন এবং এই পেজের একদম নিচে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসুন। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের চ্যানেল এর ড্যাশবোর্ড এ। এখানে দেখুন এই পেজের বাঁ দিকে নিচে একটি অপশন আছে কাস্টমাইজেশন, তার উপরে ক্লিক করুন। এখানে তিনটি অপশন দেখতে পাবেন, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। এখান থেকে প্রথমেই ব্র্যান্ডিং এই অপশনে ক্লিক করুন। এখান থেকে প্রথমেই আপনি আপনার চ্যানেল এর প্রোফাইল পিকচার অ্যাড করা না থাকলে অ্যাড করে নিতে পারবেন, অথবা প্রোফাইল পিকচার চেঞ্জ অথবা রিমুভ করতে পারবেন। এরপর নিচে দেখুন ব্যানার ইমেজ। যদি ব্যানার ইমেজ অ্যাড করা না থাকে, তাহলে এখান থেকে ব্যানার ইমেজ অ্যাড করে নিতে পারবেন। এরপর নিচে দেখুন ভিডিও ওয়াটারমার্ক। এখান থেকে আপনি আপনার চ্যানেল এর সকল ভিডিও এর জন্য একটি পার্সোনাল লোগো বা ব্র্যান্ড অ্যাড করে নিতে পারবেন, যেই লোগো বা ব্র্যান্ডটি আপনার সমস্ত ভিডিও এর উপরে শো করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব এই পেজের বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আসার পর এখানে প্রথমেই দেখুন আপনার চ্যানেল এর নাম শো করছে। যদি চ্যানেল এর নাম চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর দেখুন আরও একটি অপশন আছে হ্যান্ডল। এই হ্যান্ডল অপশনটি ইউটিউবে আগে ছিল না, ইউটিউব এই ফিচারটি নতুন অ্যাড করেছে। সুতরাং এই হ্যান্ডল অপশনটি আপনার চ্যানেল এর নামের সাথে মিল রেখে অবশ্যই লিখবেন। তারপর নিচে দেখুন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন অপশনে আপনার চ্যানেল সম্পর্কে খুবই সংক্ষেপে দুই চারটি কথা লিখবেন, অর্থাৎ আপনার চ্যানেল কি এবং এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন বা করেন।
যেমন আমি লিখেছি হাই আই এম রেজাউল করিম খসরু ব্রিঙ্গিং ইউ টেক টিউটোরিয়ালস ইন বাংলা থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট অ্যান্ড লাভ ব্যাস এতটুকুই লিখেছি তারপর কন্ট্যাক্ট হিসেবে আমার ইমেল নাম্বার এবং ফোন নাম্বার দিয়েছি এরপর নিচে দেখুন অ্যাড লিঙ্ক নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করে আপনি আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদির লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন এখানে আপনি সর্বোচ্চ 5টি লিঙ্ক অ্যাড করতে পারবেন এরপর একদম নিচে দেখুন কন্ট্যাক্ট ইনফো এই কন্ট্যাক্ট ইনফো অপশনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই আপনি আপনার একটি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস লিখবেন যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যায় এভাবে এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে উপরে পাবলিশ এর মধ্যে ক্লিক করুন এতক্ষণ আপনি যে সেটিংসগুলো করেছেন সেগুলো অটোমেটিক্যালি আপনার চ্যানেলে সেট হয়ে যাবে তো বন্ধুগণ এতক্ষণ আমি যে কাজগুলো করে দেখালাম সেইভাবে আপনি অবশ্যই আপনার চ্যানেলের সেটিংসগুলো করে নেবেন আশা করি টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন স বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ